হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিওগ্রাফি ক্লাস। আজকে ক্লাস নাইনের পশ্চিমবঙ্গের অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। পশ্চিমবঙ্গের এই অধ্যায়ে বেশ কয়েকটি ভিডিও হয়েছে, এবার আজকের আলোচ্য বিষয় হবে উত্তরের পার্বত্য অঞ্চলের নদীসমূহ। উত্তরে পার্বত্য অঞ্চলে কতগুলো নদী রয়েছে, তার মধ্যে প্রথম রয়েছে তিস্তা নদী। এই তিস্তা নদীর দৈর্ঘ্য কত? 411 কিলোমিটার। এ নদীর উৎস কোথা থেকে সৃষ্টি হয়েছে? সিকিমের জেমু হিমবাহ থেকে। মিলনস্থল কোথায় মিলন হয়েছে? মোহনা কোথায়? এ নদীর বাংলাদেশের যমুনা নদীতে। উপনদীগুলোর নাম কি কি? তিস্তা নদী সেটা হবে দিল্লি, রংপো, লিস, ঘিস, ধরলা প্রভৃতি। তারপরে দুই নম্বরে তোর্ষা নদী। তোর্ষা নদী দৈর্ঘ্য কত? 320 কিলোমিটার। উৎস কোথা থেকে সৃষ্টি হয়েছে? চীনের অন্তর্গত তিব্বতের চুম্বি উপত্যকা থেকে সৃষ্টি হয়েছে। কোথায় গিয়ে শেষ হয়েছে, মানে মিলন হয়েছে? বাংলাদেশের যমুনা নদী মিলেছে। এরপরে তিন নম্বর মহানন্দা নদী। মহানন্দা নদী দৈর্ঘ্য কত? 360 কিমি। কোথায় সৃষ্টি হয়েছে, মানে উৎস স্থল কোথায় মহানন্দা নদীর? সেটা হবে দার্জিলিং, হিমালয়ের মহালদিরাম পর্বতের পাগলাঝোরা প্রসবন থেকে সৃষ্টি হয়েছে। কোথায় গিয়ে মিলন হয়েছে, কোথায় তার মোহনা কোথায়? মহানন্দা নদীর বাংলাদেশের পদ্মা নদীতে। তাহলে মহানন্দা নদীর উপনদীগুলো কি কি হবে? পুনর্ভাবা, মোচি, বালাসন, নাগর, টাঙ্গন প্রভৃতি। এবার হচ্ছে জলঢাকা নদী। জলঢাকা নদীর দৈর্ঘ্য কত হবে? 192 কিলোমিটার। এই জলঢাকা নদীর উৎস স্থল কোথায়? ভুটানের বিদাং হ্রদ থেকে। কোথায় শেষ হয়েছে বা মিলন হয়েছে? বাংলাদেশে যমুনা নদীতে। লাস্ট হচ্ছে রায়দাক ও সংকোশ নদী। এই রায়দাক বা সংকোশ নদীর বেশ খুব ছোট নদী। এই নদীর উৎস স্থল হচ্ছে হিমালয় পর্বতের ভুটানের অংশ থেকে সৃষ্টি হয়েছে আর বাংলাদেশে যমুনা নদীতে শেষ হয়েছে। এই নদীগুলো প্রত্যেকটা নদী হচ্ছে, তাহলে এই নদীর কোশ্চেন হবে, এখান থেকে একটা কোশ্চেন হবে যে উত্তরে পার্বত্য অঞ্চলে নদীসমূহের বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে আর বৈশিষ্ট্য যদি বলতে হয় তাহলে প্রথমে বলবো যে এই বরফ, এই নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, এক নম্বর। দুই নম্বর, উত্তরে পার্বত্য অঞ্চলের এই সমস্ত নদীগুলোই হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চলের নদী। আর এই নদীগুলো খরস্রোতার কারণে এ নদী জলকে কাজে লাগে, জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে। আর বলা যায় যে এখান থেকে কোশ্চেন হতে পারে যে পশ্চিমবঙ্গে ত্রাসের নদী কাকে বলে, সেটা হবে তিস্তা। আর আন্তর্জাতিক নদী কাকে বলা হয়, সেটা হবে তোর্ষা। তাহলে বেশ, এখান থেকে কয়েকটি কোশ্চিন হবে, তোমরা দেখে নিবে। ওকে, আজকের মতো এইটুকুই।